আসসালামু আলাইকুম। বুনন নিউজের সাপ্তাহিক প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। বুনন ইভেন্ট নিউজের এ পর্যায়ে থাকছে, করোনা মহামারীর কারণে 2 বছর বন্ধ থাকার পর পুনরায় জার্মানির ফ্রাঙ্কফুটে অনুষ্ঠিত হয়ে যাওয়া 4 দিনব্যাপী গ্রীষ্মকালীন বিশেষ হোম টেক্সটাইল এবং টেক্সটাইল মেলার বিস্তারিত। এবারের জার্মানির ফ্রাঙ্কফুটে অনুষ্ঠিত আন্তর্জাতিক হোম টেক্সটাইল মেলায় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী 63টি দেশ থেকে প্রায় 2,300টি কোম্পানি হোম টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এই মেলায় অংশ নেয়। তার মধ্যে বাংলাদেশ থেকে নোমান টেলিটাউন, জাবের জুবায়ের ফেব্রিক্স, মমটেক্স এক্সপো, শামক ফেব্রিক্স সহ কয়েকটি কোম্পানি অংশ নিয়েছিল। এছাড়া বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর সহ একটি প্রতিনিধি দল বাংলাদেশের পক্ষ থেকে এ মেলায় অংশ নেয়। তাছাড়া বিশেষ এই মেলায় বিজিএম এর একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। ক্রেতাদের কাছ থেকে প্রতিক্রিয়া খুবই ইতিবাচক। নোমান গ্রুপের জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের বিপণন মহাব্যবস্থাপক রাশেদ মোশারফ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় বাজার। রপ্তানি প্রাপ্তির 70% আসে এই অঞ্চল থেকে। জাবের অ্যান্ড জুবায়ের 1 মাসে 16 মিলিয়ন মূল্যের হোম টেক্সটাইল রপ্তানি করে থাকে। ফ্রাঙ্কফুটের হোম টেক্সটাইল একটি বিশ্বব্যাপী মিনি মার্কেট, যেখানে হোম টেক্সটাইল এবং গৃহসজ্জার নির্মাতারা তাদের সর্বশেষ পণ্য প্রদর্শন করে থাকে। 4 দিনব্যাপী এই মেলায় বাংলাদেশের বহু কোম্পানি টেক্সটাইল কোম্পানিগুলো অংশ নিয়ে থাকে। মেস ফ্রাঙ্কফুট বিশ্বের বৃহত্তম বাণিজ্য মেলা সংস্থাগুলির মধ্যে অন্যতম। 1971 সাল থেকে এই ধরনের অনুষ্ঠান এই সংস্থাটি আয়োজন করে থাকে। 4 দিনের এই আন্তর্জাতিক মেলায় 117টিরও বেশি দেশের বিভিন্ন ব্যবসায়ী, প্রায় 63,000 ব্যবসায়ী এবং তাদের প্রতিনিধি এই মেলায় অংশগ্রহণ করে এবং তাদের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করে। পরবর্তী মেলা সামনে আসছে, 10 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। বুনন অফিসিয়াল নিউজে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।